কোনো প্রেম ভালোবাসা টা সেরকম কিছু হয়েছে? না না, প্রেম ভালোবাসা করি নাই ভাইয়া। সত্যি সত্যি কাজ করে এই পাই না প্রেম ভালোবাসা। কখনো কি মনে হয়েছে গান শিখি, নাচ করি, অভিনয় করি? গান টান শেখার ইচ্ছা নাই। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে তার জীবনে, কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? কেমন লাগে জীবনটা? জীবন ভালো লাগে না ভাইয়া। ভালো লাগে না? বয়স কত? 18। লেখাপড়া করছিলেন? কোন প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছে? না না, প্রেম ভালোবাসা করি নাই ভাইয়া। সত্যি মা হওয়ার আগে সন্তানের মা হয়ে গেলেন তাহলে এটা ভালো লাগবে। পুরুষের বয়স যদিও হয় 80, মানুষ বলে তবুও খাসি, তাই না? আচ্ছা আচ্ছা, মেয়ে 20-তেই বুড়ি। আচ্ছা আচ্ছা, বুড়ি হয়ে যাচ্ছেন সেটা চিন্তা করেন নাকি আপনি? না ভাইয়া, আমি চাই একটা প্রতিবেদনে আইসি জীবনের গল্প। সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন। কেউ যদি বিয়ে শাদী করতে চান বা খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য আরো খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01315588576। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ হপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে। ভালো থাকেন, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।